হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি ওয়ার্ডের সুপার একটা টিক নিয়ে। যারা মূলত ওয়ার্ডে টেবিল নিয়ে কাজবাজ করেন তাদের জন্য এই টিকটা খুব উপকারী, মানে তারা এই টিকটা দেখার পরে দ্রুত কাজ করতে পারবেন। আমরা সাধারণত এই টিকটার মধ্যে আজকে দেখব টেক্সট ফাইলকে কীভাবে টেবিলে কনভার্ট করতে পারবো, আবার টেবিলকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাকে এরকম ফরম্যাটে আমি করে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের টেক্সট হিসেবে রয়েছে, এটাকে আমি টেবিলে কনভার্ট করব। আর নিচে যে টেবিলটা রয়েছে এই টেবিলটাই কীভাবে আবার এরকম টেক্সটে কনভার্ট করব, এটাই আজকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে গিয়ে জিনিসটা দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডেট, আইটেম, ইউনিট এই তিনখানা জিনিস রয়েছে। আর এখানে এখানে ডেট রয়েছে, আইটেম রয়েছে, এখানে ইউনিট রয়েছে। তা এইটাকে আমি মানে এখানে টেবিলে কীভাবে কনভার্ট করব, তো বন্ধুরা এটা প্রথমে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইনসার্টে আসব। ইনসার্টে এসে এখানে যে টেবিল অপশানটা রয়েছে এই টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর এখানে কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশানটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাম্বার অফ কলম আর নাম্বার অফ রোস এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপরে অপশানটা রয়েছে অটো ফিট, এইটা কিন্তু অটো করা আছে, ঠিকই আছে, এটা অটো যদি থাকবে। তার নিচে রয়েছে সেপারেট টেক্সট অ্যাড। তো এখানে বন্ধুরা একটা জিনিস বুঝতে হবে, এখানে যেহেতু এখানে আমার কমা দেওয়া রয়েছে, কমা দিয়ে রয়েছে, সেই জন্য এখানে কমাতে ক্লিক করা রয়েছে। এটা যেহেতু এটা আমি প্যারাগ্রাফ করলে কিন্তু আর ট্যাপ করলে হবে না, এটা কমাতে যেহেতু কমা দিয়ে করা রয়েছে সেই জন্য কমাতেই রাখতে হবে, দিয়ে ওকে করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কিন্তু এটা টেবিলে কিন্তু কনভার্ট হয়ে গেল, এখানে কিন্তু খুব সুন্দরভাবে টেবিলে কিন্তু কনভার্ট হয়ে গেল। এইবারে বন্ধুরা যদি নিচের এই অপশানটা আছে যদি এইটাকে আমি করে দেখি, এটাকে যদি আবার টেক্সটটা কনভার্ট করে দেখি, তো এটাকে পুরোটা প্রথমে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এইটা আর ইনসার্টে গেলে হবে না, এটা লেআউটে আসতে হবে। এই লেআউট, এই লেআউটে আসার পরে এখানে যে ডাটা বলে অপশানটা আছে না, এই ডাটা অপশানে এসে কনভার্ট টু টেক্সট এইটা মারতে হবে। কনভার্ট টু টেক্সট মারা পরে এখানে কিন্তু একটা অপশান দিচ্ছে যে সেপারেট টেক্সট উইথ, তা এইটা প্যারাগ্রাফ, ট্যাব, কমা, আধার, তা এটা কী হিসাবে আমি রাখতে চাইছি, মানে সেপারেটটা কীরকমভাবে করব, কমা দিয়ে করব, প্যারাগ্রাফ দিয়ে করব, নাকি ট্যাব দিয়ে করব। আর আধার দিয়ে মানে হচ্ছে আধারে যদি ক্লিক করি এখানে আমি আমার পছন্দ মতো যেটা বসাবো সেটাই কিন্তু এখানে সেপারেট হবে। তা আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে করি, ধরুন এখানে একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে ওকে করার পর সব বন্ধু দেখতেই পাচ্ছেন স্ল্যাশ দিয়ে কিন্তু এগুলো সেপারেট হয়ে গেল। তা এটাকে যদি স্ল্যাশ দিয়ে না করে আমি যদি আবার লেআউটে গিয়ে টেক্সট টু কনভার্ট করে যদি ট্যাব দিয়ে করি, তো ট্যাব দিয়ে করার পর বন্ধুরা ওকে যদি করি দেখতেই পাচ্ছেন ট্যাব দিয়ে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে কিন্তু এগুলো মানে টেক্সটে কনভার্ট হয়ে গেল। কী বন্ধুরা, তাহলে এটা কি পুরো ম্যাজিকের মতো কাজ করছে, তাই না? তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন আর অল নোটিফিকেশান করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।